একজন বিরাট ধনী ব্যক্তি, ভীষণ ধনী, কিন্তু তার গায়ের যে রক্ত, এই রক্ত হলো বি পজিটিভ। এখন এই ধনী ব্যক্তির এই রক্তটা চেঞ্জ করা লাগে, রক্ত খারাপ হয়ে যায়, রক্ত চেঞ্জ করা লাগে। এখন গ্রামে সবার কাছে দেখছে কারোর রক্তের সাথে মেলে না, খুঁজতে 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 কোথায় মেলে না, এই এলাকায় কোথাও যখন মিলল না, এই এলাকা ছেড়ে আরেক এলাকায় গেছে, সেখানে মেলে না, আরেক এলাকায় যে সেইখানে এক ব্যক্তির সাথে রক্তর গ্রুপ মিলেছে, কিন্তু ইয়ে হলো মহাকৃপণ। একই মহাকৃপণ, এর চেয়ে বড় কৃপণ আর কেউ নেই। এখন এই কৃপণ ব্যক্তিকে বলল যে তোমার রক্তের গ্রুপের সাথে আমার রক্তের গ্রুপের মিল আছে, সুতরাং তোমার রক্ত আমাকে কিছু দিতে হবে। কৃপণ ব্যক্তি বলছে আমি মশাকেও রক্ত দেই না, আর আমি তোমাকে রক্ত দিব মানে খারাপ নাকি? তা বলো না রক্ত দিতে হবে, বলো না আমি রক্ত দিব না। ধনী ব্যক্তি তো বহুত লোক জোর করে লোকটাকে বেঁধে নার্সিংহোমে ভর্তি করে তিন ব্যাগ রক্ত নিছে, কয় ব্যাগ, তিন ব্যাগ জোর করে রক্ত নিচ্ছে। তো এখন এ তো কৃপণ, এ বললো আমার সব নিয়ে নিয়েছি। ধনী বললো না মাত্র তিন ব্যাগ নিছি, মাত্র কয় ব্যাগ, মাত্র তিন ব্যাগ নিছি। এখন কত ধনী ব্যক্তি, ওর মনো ধনী, পকেট থেকে বের করে তিন লক্ষ টাকার একটা চেক লিখে কৃপণের হাতে ধরাই দিয়ে বললো ধর আমি তোর কাছ থেকে তিন ব্যাগ রক্ত নিয়েছি, তিন লক্ষ টাকা চেক দিলাম, নে এই তিন লক্ষ টাকার চেক দেখার সাথে সাথে বলছে আমি আরো এক ব্যাগ দিব। কি বলছে আমার কথা বুঝতে পারছেন আপনারা? যে আমি আরো একবার দিব। তো বললো ঠিক আছে, এখন তো প্রয়োজন নেই, যখন প্রয়োজন হবে তখন আমি তোমাকে রক্ত দিব, যাও এখন তুমি চলে যাও। ও অত্যন্ত খুশি, আহারে কোথায় গেলাম, আমি তো এরম লোক খুঁজি, এরম লোকের খুব দরকার আমার। এক মাস পর টেলিফোন করছে কৃপণ রক্ত লাগবে, বললো ঠিক আছে মোবাইলটা রাখুন আমি তাড়াতাড়ি আসছি। আজ কয় ব্যাগ লাগবে? বললো এক ব্যাগ। কয় ব্যাগ? এক মাস পর এক ব্যাগ লাগবে। এক মাস পর এসে এক ব্যাগ রক্ত, তাড়াতাড়ি ডাক্তারকে বললো যে দেখেন আর এক ব্যাগ দেওয়া যায় কিনা, বললো না আজকে এলাও নেই এক ব্যাগ আপনাকে। ও চিন্তা করছে আল্লাহ আজকে এক ব্যাগে এক লাখ, এক ব্যাগে কয় লাখ, এক লাখ। এক ব্যাগ নেওয়ার পর এই ধনী ব্যক্তি পকেট থেকে বের করছে দশ টাকার একটা নোট, যার পঞ্চাশ টাকা ছেঁড়া, এই পঞ্চাশ টাকা ছেঁড়া দশ টাকা নোটটা হাতে দিয়ে বললো ধর নে। এই নোট দিকে মেজাজ খারাপ হয়, এক মাস আগে তিন ব্যাগে তিন লক্ষ টাকা আপনি দিয়েছেন, আর এক মাস পরে এক ব্যাগ নিয়ে দশ টাকা দিচ্ছেন, পঞ্চাশ জায়গা ছাড়া নিয়ে ফাজলামতে করেন আমার সাথে। তা বললো দেখ কেপন, পেরেশানি করিস না, টেনশন করিস না, এক মাস আগে আমি ছিলাম ধনী, আমার মন ছিল ধনী, যার জন্য আমি তোরে প্রত্যেক এক ব্যাগে এক লক্ষ করে টাকা দিয়েছি। তুই বেটা কৃপণ, তোর রক্ত কৃপণ, যেদিন থেকে তোর রক্ত আমার শরীরে আসছে সেদিন থেকে আমি কৃপণ হয়ে গেছি। সেদিন থেকে কি হয়েছি? আমি কৃপণ হয়েছি। এখন আসলে আপনার কথাটা মাইন্ড করি না, আপনার সেন্টিমেন্টের নিন না, আমি বলতেছিলাম সেটি হলো এই যে তথাকথিত এক শ্রেণীর ব্যক্তি আছে যাদের গায়ের ভিতরে অ্যালার্জি আছে, যাদের গায়ের ভিতরে রক্তের সমস্যা আছে, যাদের বংশ পরম্পরা আবু জেহেল থেকে এভাবেই করে হতে হতে আসছে, এরাই তাফসির মাহফিল শুনলে এদের গায়ের ভিতরে জ্বালা হয়, তাফসির মাহফিল শুনলে, ইসলামী জলসা শুনলে এদের মাথা পাগল হয়ে যায়, এদের ভালো লাগে না, এটা গানের কোনো কনসার্ট দিলে কোনো অসুবিধা হয় না, তাফসিরের মাহফিল দিলে সমস্যা হয়ে যায়, এরাম লোক এই এলাকায় আছে আমার মনে হয় না। সুতরাং আগের থেকে ক্লিয়ার করে এই জন্য নিলাম, বক্তব্য হয়তো বা সম্ভবত আপনার বিরুদ্ধে যেতে পারে, এই জন্য আমি কষ্ট করে বক্তব্য দিবার আমার বিরুদ্ধে আপনি সনগাল দিবেন জি না, এরাম পাগল আমরা না। এই জন্য আগে আপনাদেরকে ক্লিয়ার করে নিলাম, যাদের রক্তের অ্যালার্জি আছে তারাই করোনার বিরুদ্ধে করবে, আর যারা আবু বক্করের মতো মানসিকতা নিয়ে বসবে তাদের ভিতরে অবশ্যই পরিবর্তন আসবে, আল্লাহ তৌফিক দান করবেন। আমি আমার ভাইরা আমি তেলাওয়াত করেছি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম সূরাতুস সফ যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, অনেক আলেম ব্যক্তি সাধারণ পাবলিক ব্যক্তি এই আয়াতের সাথে মিল আছে, এই আয়াতের সাথে পরিচিত আছে, কাদের সাথে মিল নেই, আয়াতের তেলাওয়াতের সাথে মিল আছে, হিল পর্যায়ে মিল নেই, কার্যক্রমে মিল নেই, কিন্তু তেলাওয়াতে মিল আছে। এই তেলাওয়াতটা সালাতের ভিতরে করা হয়, এই তেলাওয়াতকে কেন্দ্রিক করে অনেক ব্যক্তি ব্যক্তির কাছে একটা ভালো পরিচিত লাভ করতে পারে, কিন্তু এই মূলের অর্থ, এর যে মূল ব্যাকরণ
গত দিক দিয়ে যেগুলো মানুষের জীবনের সাথে বাস্তবায়িত করতে হবে সেদিকে আমরা নেই, সেদিকে আমরা নাই। এবার আসুন মূল আয়াতের অর্থের দিকে যাই, খানিকটা আপনাদের সাথে মিলে নেই। আল্লাহ বললেন, সবাই একটু দুরুস্ত পড়েন, আল্লাহুম্মা আল্লাহ বললেন, আল্লাহর প্রতি তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে তাদেরকে আল্লাহর ভাষায় ঈমানদার বলা হয়। কি বলা হয়? তাদেরকে আল্লাহর ভাষায়, আল্লাহ তাদের কোয়ালিটি দিয়েছেন, আল্লাহ তাদের লকব দিয়েছেন, এই মর্যাদাটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, মানুষের পক্ষ থেকে নয়। আল্লাহ বললেন, আমার প্রতি যারা ঈমান আনয়ন করেছে, বিশ্বাস স্থাপন করেছে, এদেরকে আমার ভাষায় আমি আল্লাহ মুমিন বলি। এই মুমিনদেরকে আমি আল্লাহ বলছি।